নমস্কার বন্ধুরা, আমি রাখি। রাখি কিচেনের সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ভালো রাখুন, নিজে ভালো থাকুন। আর সবাইকে জানাই নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। হ্যাপি নিউ ইয়ার। আমি আজকে যে রান্না শেয়ার করছি আপনাদের মাঝে সেটা হলো কাতলা মাছের কারি। কাতলা মাছের কারি আমি কেমনভাবে নিজে তৈরি করি সেটাই আপনাদের মাঝে আমি তুলে ধরছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে কমেন্ট এবং আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যাব আর ভালো ভালো ভিডিও রান্নার আনতে পারব। আমি 2 কেজি কাতলা মাছের মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম, দেখেছেন। আর গরম তেলে, মানে সর্ষা তেলে, এগুলো একের পর এক ভেজে নিব। আর যদি আমার ভিডিওগুলো খুব ভালো লাগে সবার মাঝে শেয়ার করবেন। আর আমার অনেকগুলো মাছের ভিডিও দেওয়া আছে, আপনারা যদি আজকের ভিডিও দেখে আরও মাছের যদি ভিডিও দেখতে চান দেখতে পারেন। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি ওই তেলের মধ্যে আলু দিলাম, এরকমভাবে কেটে রেখেছি আগের থেকে ধুয়ে, আর একটু লবণ হলুদ দিয়ে নিলাম। এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। আর হলুদ দেওয়ার জন্য আর লবণ দেওয়ার জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং আলুগুলো রঙগুলো ভালো হবে। আমি এখন আলুর মধ্যে দিয়ে দিলাম জিরা ফোড়ন, তেজপাতা ফোড়ন, এগুলো দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিব। আর এই কাতলা মাছের কারির মধ্যে একটু তেল বেশি লাগে, কারণ জল পরিমাণ খুব কম থাকবে। আর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার পরে দিয়ে দিলাম টমেটো বাটা, মানে টমেটো পেস্ট। তারপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এগুলো দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়বে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। আর স্বাদ মতন লবণ দিয়ে আবার ভালো করে নাড়াচ্ছি। যত নাড়াবেন কষাবেন খেতে ততই ভালো হবে। আর দিয়ে দিলাম হলুদ, 1/2 চামচের মতন হলুদ। এই হলুদের রঙটা খুব ভালো, তাই আমার কম দিতে হয়েছে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম ধনে গুঁড়ো। সবগুলো পরিমাণ মতো দিয়ে আমি এখন অনবরত নাড়াতে থাকব। আর আমি জিরে গুঁড়ো এখন দিব। জিরাটা আমি কাঠকলা ভেজে নিয়ে গুঁড়া করে রেখেছি। এই কারিতে জিরার, মানে গুঁড়ো, মানে জিরা ভেজে নিয়ে গুঁড়ো করে দেওয়া খুব গন্ধটা ভালো হয় এবং খেতে খুব ভালো লাগে। দেখুন আমার পায়ে তেল ছেড়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল, তবে জলটা আমি বেশি দিব না, যেহেতু কারি বেশি ঝোল রাখবো না। যেটুকুনি রাখবো সেটুকুনি আমি জলটুক দিয়ে নিলাম। আর জলটা খুব গরম, টকবক যেন ফোটে, সেই জলটাই আপনারা দিবেন, তাতে মাছের কারি বা যে কোনো রেসিপির মধ্যে খেতে ভালো লাগে। এখন আমি একটা একটা করে মাছগুলো দেব, একসাথে আমি দিব না, মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ঝোলটা কম, তো এই জন্য অল্প অল্প দিয়ে নাড়াতে থাকবো, যাতে মাছগুলোর মধ্যে ঝোলগুলো ঢোকে, খেতে যেন ভালো লাগে। আর একসাথে দিয়ে দিলে মাছগুলো আবার নাড়াতে নাড়াতে ভেঙেও যেতে পারে, তাই না? আমি দিচ্ছি আর নাড়াচ্ছি, একের পর এক একটা করে 2-3টা করে দিচ্ছি আর নাড়াচ্ছি। আর ঝোল যদি বেশি থাকতো একসাথে সব মাছগুলো আমি দিয়ে দিতাম। আমি এখন দিয়ে আবার ভালো করে নাড়াচ্ছি। সব মাছগুলো আমার দেওয়া শেষ এবং ভালো করে ফুটিয়ে আমি লঙ্কা তেলের মধ্যে ভেজে রেখেছিলাম, সেটা দেখাতে পারিনি। আমি সেই লঙ্কা ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভাত দিয়ে খাওয়া হয়, এই লঙ্কা ভাজাটা দিয়েও মাছের ঝোল দিয়ে খেতে খুব ভালো লাগে। কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আমার আজকের কাতলা মাছের কারি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আবার নতুন কোনো রান্না নিয়ে আমি উপস্থিত হব। এতক্ষণ যারা ভিডিও দেখলো অনেক অনেক ধন্যবাদ।